Sudhi. ফ্রেন্ডস, আমার কেটি মম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমি আমার বাপের বাড়িতে আছি কলকাতাতে, আর এটা আমাদের পুরনো মন্দির। অ্যাকচুয়ালি মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন করে আবার, এটা নতুন মন্দিরটা। এই মন্দিরটা আবার নতুন করে প্রতিষ্ঠিত, মানে পুরনো মন্দির থেকে এখানে ঠাকুর নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই জন্যই আমার আশা এই অকেশন উপলক্ষে। আর এটা বৃহস্পতিবারের মানে কি সন্ধ্যের দিকে শ্যুট কিছুটা করেছিলাম আর কি, আমরা মার্কেটে বেরিয়েছিলাম। এটা আমাদের লোকাল মার্কেট, এখানে কিছু দশকর্মার বাজার করা ছিল পুজোর, আর বাজারের টুকটাক কিছু পুজোরই জিনিসপত্র নেওয়া ছিল, বেশিরভাগটা বাবা করে নিয়েছে, আর কিছু টুকটাক ছিল সেগুলো আমি আর বাবাই দুজনে মিলে বেরিয়েছি। টুকটাক একটু ঘোরাও হবে, অনেক দিন পর এসেছি, বাজারটা একটু ঘোরাও হবে, আর টুকটাক যে কিছু নেওয়ার ছিল সেগুলো নিতে এসেছি। আর এখানে গণেশ চতুর্থী পুজো ছিল সে পরের দিন, সেই জন্য প্যান্ডেল করা হয়েছে, খুব সুন্দর ডেকোরেট করেছে বাজারে। একটা বাজার কমিটির তরফে একটা পুজো, বেশ বড় করেই দেখলাম অনুষ্ঠানটা হচ্ছে, এর আগে আমি কখনো দেখিনি। মানে এই সব সময় তো এই একই সময় আসা হয় না, ওই জন্য আগে কখনো দেখিনি। এটা ভালোই লেগেছে, বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে। ঠাকুর এখনও আসেনি, তো আমি আর বাবাই হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানেই বাজারে মার্কেটের ভেতরে কিছু দোকান থেকেই জিনিসপত্র নেওয়া ছিল টুকটাক। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্বটা খুব একটা বেশি নয়, হেঁটে গেলে 5-10 মিনিট মতো লাগে আর কি। তো দেখো, এখান থেকে আমি কিছু পুজোরই ওই সিদ্ধি মানে ঠাকুরদের দিতে হয় যে চাল ডাল বা ভোগের যে জিনিসটা হবে সেগুলো। আর আমাদের যখন বার্ষিক পুজো হয়, প্রত্যেক বছরই হয় ফেব্রুয়ারি মাসের দিকে, সেই বার্ষিক পুজোর সময় এই দশকর্মার বাজার আর এই বাজারটা আমি কলকাতা ও হলদিয়া থেকে এসেই করি, আর বাকি সবগুলো বাবা ভাই এরা সবাই মিলে করে নেন। শুক্রবার সকালবেলা, এখন প্রায় আমাদের 7:30-8 বেজে গেছে। আজকে যেহেতু বাড়িতে পুজো, তো বেশিরভাগ সবাই উপোস, মানে আমি, মা, আমার ভাইয়ের বউ, ওরা সবাই, আমরা সবাই উপোস করব। তো কয়েকজন আর কি, ভাই, বাবা, আমার ছেলে, এরা কয়েকজন খাবে। আর ওই জন্য সকালবেলা মা ওপরে পুজোর জোগাড়ে ব্যস্ত হয়ে গেছে, আর পুচকেটাকে নিয়েও ব্যস্ত আছে, তাই আমি টুকটাক কিছু একটু রান্না হচ্ছে, যেমন নিরামিষ ডাল হবে আর আলু পটলের তরকারি হয়েছিল, টুকটাক আমি রান্নার জোগাড় করছি। আর দুপুরবেলায় ওর মা ওকে স্নান করতে নিয়ে বেরিয়েছে, দেখো ছোটোটার দুষ্টুমি, জল ভর্তি গামলার মধ্যে সমানে দুষ্টুমি করে যাচ্ছে। এক গামলা জল পেয়েছে, তার মধ্যে থেকে কিছুতেই উঠতে চাইছে না, সমানে দুষ্টুমি করছে। সারাদিন ওর দুষ্টুমি দেখতে দেখতে আমার এখানে মাথায় দিয়ে নি সে বাবু তো গামলা থেকে তুললেই চিৎকার শুরু করে দিচ্ছে। উপরে পুজো শুরু হয়ে গেছে, প্রায় 12টার দিকে উনি পুজোতে বসেছিলেন, আর চলছে পুজো, এখন অনেকক্ষণই চলবে। মাকে সুন্দর একটা হলুদ লাল পাড়ের শাড়ি পরানো হয়েছে, এবং গয়নাগাটি এগুলো সবই আমাদের বাড়িতে মা ঠাকুরের জন্য তৈরি করেছে, মুকুট টুকুট সবই, তো ওগুলো সব পরানো হয়েছে। পুজো চলছে, এখন আরতি হচ্ছে আর কি, অনেকক্ষণ ধরেই পুজো চলছে, পুরো ভিডিও তো করা সম্ভব নয়, আর পুরো ভিডিওটা 10 মিনিটের মধ্যে দেখানোটাও সম্ভব নয়, তাই জন্য আমি কেচে কেটে কিছু যতটা সম্ভব দেখিয়েছি। আর দেখো দিদা এসছে, দিদা তো একদমই হাঁটতে পারে না, ধরে ধরে নিয়ে আসা হয়েছে, এসেছে, এসে বসে একটু দেখছে ঠাকুর। এখানে এখানে আমরা বাইরে সবাই বসে আছি, বাইরে ছাদটা এখানে উপরে সেট করা আছে, তো মন্দিরের সামনে এখানে সবাই বসে আছি, আমরা পুজো দেখছি। এখন প্রায় 3টের কাছাকাছি হয়ে গেছে, তো পুজো এখনও চলবে, অনেকক্ষণ চলবে। প্রায় প্রত্যেক বছরই আমাদের বার্ষিক পুজোটা হয় ফেব্রুয়ারি মাসের দিকে হয়, তখন মানে এরকমই 7:30-8 এরকম বেজে যায় রাত্রি শেষ হতে হতে।
আর যেহেতু এটা মানে মন্দিরটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, তাই জন্য এখন আবার মায়ের মূর্তিটা এখানে এসে নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। না হলে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে বার্ষিক পুজোটা হয়, তখনই আমরা সবাই আসি, তখন বাইরের অনেক লোকজন আসে। মায়ের ভোগ যেমন ভেতরে রান্না হয়, তেমন বাইরেও রান্না হয়, সেই রান্না বাইরের সবাইকে খাওয়ানো হয় আর কি। মায়ের ভোগ তো সবাইকে দেওয়া হয় না, কেননা এই ঠাকুরের অনেক কিছু নিয়ম মানতে হয়। মাত্র যারা উপোস করে মায়ের কাছে পশু পুজো দেয় তারাই মায়ের ভোগ পায়, এছাড়া অন্য কাউকে ভোগ দেওয়া হয় না। দেখো মায়ের ভোগ নিবেদন চলছে এখন। মায়ের ভোগের মধ্যে ছিল খিচুড়ি, 5 রকমের ভাজা, একটা সবজি, আর মিষ্টান্নর মধ্যে ছিল পায়েস, নাড়ু, লুচি, সুজি, এইসব আর কি। মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন এখানে পাঁচালি শোনা হবে। আর এখানে পাঁচালি শুনবার জন্য আমি, মা, সাথী মানে আমার ভাইয়ের বউ, আমরা 3 জন বসে আছি। আর মায়ের পাঁচালি শুনতে গেলে হাতে ছোলা আর গুড় নিয়ে শুনতে হয়, পরে এই ছোলা গুড়গুলো গিয়ে কোনো গরুকে খাইয়ে দিয়ে আসতে হয়। এটা মা গিয়ে করে দিয়ে আসবে, আর আমরা 3 জন বসে শুনছি অনেকক্ষণ ধরেই বেশ পাঁচালিটা। আরেকজন যে ঠাকুর মশাই ছিলেন, তিনি খুব সুন্দর করে পাঁচালিটা পড়ছিলেন। আমি বছরে একবারই করি, আর 12 মাস মা পুজো করে। যখনই আমাদের বাড়িতে বার্ষিক পুজো হয় তখনই আমি এই উপোসটা করি, এছাড়া আমার সম্ভব হয় না। মাই 12 মাস পুজো করে। মায়ের আরতি চলছে, আমরা সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর দুষ্টুটার দুষ্টুমির তো শেষ নেই, চারদিকটা ধুয়ে ভর্তি হয়ে গেছে, কেননা যজ্ঞের আগুনটা কন্টিনিউ 2 দিন ধরে জ্বলছে, মানে বৃহস্পতিবার সারা দিন রাত থেকে জ্বলছে। আজও এই এখানেই যজ্ঞ হবে, মায়ের যজ্ঞ কমপ্লিট হয়ে তারপরে আগুনে আহুতি মানে যেটা হয় আর কি, যে আগুন ঠান্ডা করা হবে। তো আমরা পুজো কম প্রায় শেষ, মানে যজ্ঞ কমপ্লিট হলে পুজো শেষ হয়ে যাবে। দেখো মায়ের প্রসাদ, এখানে মেন যে প্রসাদ ছোলা গুড় আর ছাতু, সেটা মাখছি, মেখে প্রসাদগুলো রেডি করে নিচ্ছি, যারা পুজো করেছিলেন তাদেরকেও দেওয়া হবে, আমরাও নেব। তো সব আমরা 2জন বসে পড়েছি, মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর সবাইকে মানে যাদের যাদের দেওয়ার ছিল তাদের তাদের দিয়ে দিয়েছে। আমাদের অতটা অসুবিধা হয়নি, কেননা জল পিপাসাই পেয়েছিল, খাওয়া দাওয়ার জন্য কতটা সমস্যা হয়নি, সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কেটে গেছে, তাই জন্য কিছু মনে হয়নি। আর আমরা 2জন খাচ্ছি, মা নিয়েছে ছোলা গুড় নিয়েছে, কিন্তু মা এখন নেবে না প্রসাদ, মা একদম সবার লাস্টে সব গুছিয়ে ঠুচিয়ে নিয়ে তারপরে। আর এই প্রসাদ তো বাইরের কাউকে দেওয়া যায় না, জাস্ট ভেতরে যারা যারা উপোস করে তাদের জন্য। এই বার্ষিক পুজোর সময় তখন অনেক বড় করে হয়, তখন সবাইকে দেওয়া মানে আলাদাভাবে তৈরি করা হয় সবাইকে দেওয়ার জন্য, এবং বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদেরকেও খাওয়ানো হয়। তারপরে যেরকম নিয়ম আছে এই ঠাকুর পুজোয়, খাতা পেন্সিল এগুলো দিতে হয় বাচ্চাদের, সেগুলো দেওয়া হয়, মা সব রিচুয়ালগুলোই করে, কিন্তু বার্ষিক পুজোর সময়। এখন প্রায় 10টা বেজে গেছে, পুজো শেষ হয়েছে, প্রসাদ ঠোসাদ সবাই নিয়েছি, মানে সবাই বলতে বাইরের কেউ নয়, মানে বাড়ির যে কজন আছি আর কি, আমি আর আমার ভাইয়ের বউ, মা, এই কয়েকজনই 3 জনই উপোস করেছিলাম আর কি। আর মায়ের ভোগ একমাত্র যারা উপোস করে তারা ছাড়া অন্য কেউ খায় না, মানে সন্তোষী মা তো জান, অনেকেই জেনে থাকবে যে খুবই জাগ্রত, তো অনেক কিছু মানতে হয়, কিছু মেনেই উপোস করতে হয় আর কি। টক টক এসব কোনো কিছুই ছোঁয়া খাওয়া এসব যায় না। তো যাই হোক, মানে খুবই টায়ার সারাদিন উপোসের পর, এখন সব শেষ হলো, এখন গোছগাছ হচ্ছে, মা গোছাচ্ছে।
তো আমি এই নিচে এলাম আর কি, ফ্রেশ হবো এবার, তারপর লম্বা ঘুম। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।